পৃথিবীতে অন্যান্য মৌলের তুলনায় স্বর্ণের পরিমাণ খুবই কম। স্বর্ণ যে শুধু পৃথিবীতেই কম তা নয়, সমগ্র মহাবিশ্বেই কম। সমগ্র মহাবিশ্বে স্বর্ণ কেন কম হবে তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ আছে। সে কারণ অনুসন্ধান করতে গেলে দেখা যাবে পৃথিবীতে যত পরিমাণ স্বর্ণ আছে তার সামান্যতম অংশ পৃথিবীতে তৈরি হয়নি। অল্প স্বল্প স্বর্ণ যাই আছে সবই এসেছে সৌরজগৎ তথা পৃথিবীর বাহিরের মহাবিশ্ব থেকে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এটা কীভাবে সম্ভব? এর উত্তর পেতে হলে আগে জানতে হবে গ্রহ নক্ষত্র কীভাবে গঠিত হয়। নক্ষত্র গঠনের মূল উপাদান হলো মহাজাগতিক ধূলি। এ ধূলির মাঝে আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম গ্যাস সহ আরও অনেক উপাদান। তবে সেসবের মাঝে সবচেয়ে বেশি থাকে হাইড্রোজেন। এই হাইড্রোজেনই নক্ষত্রের ভেতরে প্রক্রিয়াজাত করে ভারী মৌল গঠন করে। বিগ ব্যাংকের পর পদার্থবিজ্ঞানী কিছু নিয়ম অনুসরণ করে হাইড্রোজেন, হিলিয়াম ও লিথিয়ামের মৌলগুলো তৈরি হয়েছে। এরপর মহাবিশ্বের প্রসারিত হয়েছে এবং তারাও ছড়িয়ে পড়েছে মহাবিশ্বের সর্বত্র। কয়েক আলোক বর্ষব্যাপী বিস্তৃত এরকম ধূলিমেঘ থেকে নক্ষত্রের জন্ম হয়। প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। কোনো একটি এলাকার কিছু গ্যাস মহাকর্ষ বলের প্রভাবে একত্র হলে ওই অংশের ভর বেড়ে যায়। মহাকর্ষ বলের নিয়ম অনুসরণে কোনো বস্তুর ভর বেশি হলে তার আকর্ষণও বেশি হয়। সেই হিসেবে ওই একত্র হওয়া ধূলিমেঘ আরও বেশি বলে আকর্ষণ করবে পাশের মেঘকে। এভাবে আরও ভর বাড়বে, আরও বেশি আকর্ষণ ক্ষমতা অর্জন করবে এবং এই প্রক্রিয়া চলতেই থাকবে। এক পর্যায়ে দেখা যাবে ওই বস্তুটি এত বড় হয়েছে যে সেখানে প্রচণ্ড মহাকর্ষের চাপ তৈরি হয়েছে। নিজের মহাকর্ষ শক্তিতে নিজের পরমাণুগুলোই লেপটে যাচ্ছে। এমন শক্তিশালী অভ্যন্তরীণ চাপে হাইড্রোজেন পরমাণুগুলো একত্র হয়ে যায়। দুটি হাইড্রোজেন পরমাণু একত্র হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে। একাধিক ছোট পরমাণু একত্র হয়ে একটি বড় পরমাণু তৈরি করার এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন। এরকম কোনো চাপেই লোহা পর্যন্ত তৈরি করতে পারে না। তাহলে এখন মনে প্রশ্ন হলো, লোহা এসেছে কোথা থেকে? আর যদি এরকম কোনো চাপেই লোহা তৈরি করতে না পারে তাহলে স্বর্ণ কীভাবে তৈরি হলো? বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছেন সুপারনোভা বিস্ফোরণের কারণে লোহা তৈরি হয়েছে। এখন আরেকটি বড় প্রশ্ন হলো, সুপারনোভা বিস্ফোরণ কী? সুপারনোভা হলো অন্যান্য নক্ষত্রের মতো বিশেষ একটি নক্ষত্র। কিছু ক্ষেত্রে বহির্মুখী চাপ অভ্যন্তরীণ চাপের চেয়ে খুব বেশি হয়ে যায়। সেসব ক্ষেত্রে নক্ষত্র প্রচণ্ড ভেগে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে আর এ ধরনের বিস্ফোরণকে বলে সুপারনোভা। সুপারনোভা বিস্ফোরণে লোহা বা তার চেয়ে সামান্য ভারী মৌলগুলো তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে চাপ পায়। এখন এটা স্পষ্ট যে এরকম বিস্ফোরণে লোহা তৈরি হয়। লোহার পারমাণবিক ভর 56 আর স্বর্ণের পারমাণবিক ভর 196। তো এরকম বিস্ফোরণে স্বর্ণ তৈরি হওয়া অসম্ভব। কিন্তু এখন একটি প্রশ্ন থেকেই গেল যে স্বর্ণ কীভাবে তৈরি হলো। সাধারণ একটি সুপারনোভা বিস্ফোরণে যে পরিমাণ চাপ তৈরি হয় তার চেয়ে 100 গুণ বেশি চাপের প্রয়োজন হয় স্বর্ণের পরমাণু তৈরিতে। আর এরকম চাপ তৈরি হতে পারে খুব ভারী কোনো নক্ষত্রের সাথে আরেকটি ভারী নক্ষত্রের সংঘর্ষের বলে। আজ থেকে প্রায় 130 মিলিয়ন বছর আগে আমাদের থেকে অনেক অনেক দূরে এক গ্যালাক্সিতে দুটি নিউট্রন নক্ষত্র পরস্পরের কাছাকাছি চলে এসেছে। বেশ কিছু সময় তারা একে অপরকে ধেয়ে চলে, আরেক সময় সজোরে আছড়ে পড়ে একটি আরেকটির উপর। অত্যন্তই শক্তিশালী সংঘর্ষে চারদিকে ছড়িয়ে পড়ে নক্ষত্রের ভগ্নাংশ, পাশাপাশি আলো ছড়ায় মহাকর্ষের তরঙ্গ এবং অতি তীব্র আলোর রশ্মি। আর এর আলোর রশ্মি এতটাই তীব্র ছিল যে সূর্যের চেয়েও মিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি। এতই তীব্র যে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরত্ব থেকেও দেখা যায়। দুই নিউট্রন নক্ষত্র সংঘর্ষের ফলে তৈরি হওয়া এসব তরঙ্গ যাত্রা শুরু করে মহাবিশ্বের বিভিন্ন দিকে। লক্ষ লক্ষ বছর ব্যাপী ভ্রমণ করতে থাকে পথ। ভ্রমণ করতে করতে 130 মিলিয়ন বছর পর এসে পৌঁছায় পৃথিবীর বুকে। আর ঘটনাক্রমে এ সময়টাতে বিজ্ঞানীরা তাক করে রেখেছিল টেলিস্কোপ সহ অন্যান্য শনাক্তকরণ যন্ত্র, আর তাক করা ছিল ঠিক ওই নক্ষত্রের দিকে। আর এই ঘটনা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এখানে স্বর্ণ জন্ম নিয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন এরকম সংঘর্ষের ফলে স্বর্ণ ও প্লাটিনামের মতো মৌল তৈরি হতে পারে। এখন আরেকটি বড় প্রশ্ন হলো যে এভাবে তৈরি হওয়া স্বর্ণ পৃথিবী বা অন্যান্য গ্রহে কীভাবে পৌঁছায়। নক্ষত্রের সংঘর্ষ বা সুপারনোভার যখন বিস্ফোরণ ঘটে তখন সেখান থেকে প্রচুর নাক্ষত্রিক উপাদান বাইরে ছিটকে পড়ে। সেসব ছিটকে যাওয়া পদার্থের সাথে স্বর্ণও থাকে। সেই ছিটকে যাওয়া অংশগুলো মহাজাগতিক ধূলিমেঘের সাথে মিশে একটি নতুন নক্ষত্র গঠনের কাজে লেগে যায়। নক্ষত্রের গঠন প্রক্রিয়ায় নক্ষত্রের সাথে গ্রহও তৈরি হয়, যেমন হয়েছিল সূর্যের পাশাপাশি অন্যান্য গ্রহগুলো। ওই যে বিস্ফোরণের সময় ছিটকে বেরিয়ে পড়েছিল স্বর্ণগুলো, সেই স্বর্ণগুলো গ্রহ গঠনের সময় গ্রহের ভিতরে ঢুকে যায়।
সো আমরা যখন কোনো স্বর্ণ দেখব তখন ভাবতে হবে এই স্বর্ণ নিচে কি কোনো ধাতু নয়, পৃথিবীর কোনো তাপ চাপে এর কাছে কিছুই নয়। কোটি কোটি বছর ধরে সুপারনোভার চাপ এবং অকল্পনীয় ধাক্কা পার হয়ে আজকের এই স্বর্ণ। সো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।